এই জায়গাটা থেকে ভাটিয়ারি লেকটা সব থেকে সুন্দর দেখা যায়। আমি একটা পয়েন্টে দাঁড়ানোর চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভাটিয়ারি লেকটা। ওয়াও, হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে চলে এসেছি আমি ভাটিয়ারি লিং রোডে, যেটা নাকি বাংলাদেশের মধ্যে সব থেকে সুন্দর রাস্তা, যেটা সেনাবাহিনী করেছে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যেটা আসলেই বাংলাদেশের মধ্যে সব থেকে সুন্দর রাস্তা কি না। ওকে, লেটস গো। ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল সব যেন একাকারভাবে মিশে গেছে এই রোডটিতে। আমার হাতেই ডান পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিলিটারি ফার্ম। এখানে আর্মিদের জন্য গরু, মহিষ, ছাগল থেকে শুরু করে বিভিন্ন মুরগি টুরগি সব এখানে খামারে চাষ করা হয় তাদের জন্য। এখানে মুরগিরা ডিম পারে আর সেনাবাহিনীরা খায়, তারা সব কিছু অর্গ্যানিক খাওয়ার চেষ্টা করে। সেই উদ্দেশ্য করেই এখানে ফার্মটা তারা করেছে। আমরা সেই ফার্মের ঠিক বাম পাশ দিয়েই চলে যাচ্ছি। সামনেই আমরা একটা কামান দেখতে পাচ্ছি, এখানে মনে হয় চেকপোস্ট রয়েছে, মিলিটারি পুলিশ চেকপোস্ট। তার পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি। সামনে একটা পিকনিক স্পট রয়েছে, আপনারা কেউ চাইলে এখানে এসে পিকনিক অ্যারেঞ্জমেন্ট করতে পারেন। আমরা এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো। এটার নাম হচ্ছে ক্যাফে 24। এই ক্যাফে 24-এ অনেকে পিকনিক করতে এখানে আসেন, ছোটোখাটো টিম সেলিব্রেশন থেকে শুরু করে অনেক বড় ধরনের পিকনিকও এখানে হয়। হিল ভিউ পার্ক অ্যান্ড ক্যাফের মধ্যে বোর্ডে করে আপনি ঘুরে বেড়াতে পারবেন, অনেক ধরনের রিফ্রেশমেন্ট এবং এনজয়মেন্ট করার জন্য বেশ কিছু জায়গা রয়েছে। যাই হোক, এটা আমি আলাদা একটা ভিডিওতে আপনাদেরকে রিভিউ করে দেখাবো। সামনে একটা বাজার পড়ছে, এই বাজারটা পার হলেই মূলত আসল সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন, দেখতে পারবেন। এই ভাটিয়ালি লিং রোডটা দৈর্ঘ্য হচ্ছে 11 কিলোমিটার। এটা ঢাকা চট্টগ্রাম হাইওয়ের যে ভাটিয়ালি অংশ আছে সেখান থেকে শুরু হয়ে একেবারে হাট হাজারি পর্যন্ত এটা লিং করে দিয়েছে। এই যে শুরু হয়ে গেছে, কিন্তু বন্ধুরা সেই আঁকাবাঁকা মেটোপথ নয়, আঁকাবাঁকা পাকা রাস্তা, আঁকাবাঁকা পাকা রোড। এই আমরা নিচের দিকে চলে যাচ্ছি রাস্তার। আমি কিন্তু একদম কোনো পিক আপ করছি না, কোনো কিছু না, জাস্ট গাড়িটা চলে যাচ্ছে। আমি কেন এই রাস্তাটাকে বাংলাদেশের সব থেকে সুন্দর রাস্তা বললাম সেটা আপনারাই ভিডিওটা দেখার পরে বুঝতে পারবেন। আর ভিডিওটি যদি না টেনে দেখেন তাহলে আরও একটু সুবিধা হয়, কারণ ভিডিওটা টেনে দেখলে আপনারা অনেক জায়গা মিস করে ফেলতে পারেন। একদম আশেপাশে পাহাড়ি জঙ্গলের মাঝখান দিয়ে আমি মোটরসাইকেল ড্রাইভ করে যাচ্ছি। সত্যি এটা সৌভাগ্যের বিষয় যে আল্লাহ তাআলা আমাকে সেই সুযোগটা দিয়েছে এত সুন্দর একটা রাস্তা দিয়ে চলার জন্য। আল্লাহ আমাকে হায়াত দিয়েছে, সে সামর্থ্য দিয়েছে এই গরমের দিনে এরকম একটা সুন্দর জায়গায় এসে মনটা একদম প্রশান্তিত হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষ্ণচূড়ার গাছগুলো কি সুন্দর লাগছে না বন্ধুরা? ওয়াও, এসব পাহাড়ি কি জানি ফুলের গাছ, আল্লাহ জানে, আমি জানি না, কিন্তু এত সুন্দর, এত সুন্দর। পাহাড়ি কলাগুলো একেবারেই অর্গানিক, এখানে আনারস রয়েছে। এগুলো কিন্তু এই আশেপাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন না, এই দেখেন পাহাড়ের গায়ে কিন্তু অসংখ্য কলা গাছ রয়েছে। এই কলা গাছগুলোরই কলা, কিন্তু একেবারেই অর্গানিক কলা। ডান পাশ দিয়ে তো স্বর্গ চলে যাচ্ছে আর আমি আপনাদের সাথে প্যাক প্যাক করছি। ওয়াও, এখানে একটু দাঁড়াইলে মনে হয় ভালো লাগতো, তাই না? আমরা আসার সময় দাঁড়াবো ইনশাল্লাহ। দেখেন সেই উঁচু নিচু রাস্তা, আর হাতের বাম পাশে কিন্তু গলফ ক্লাব। এটা হলো বাংলাদেশের মধ্যে, আমি বলি একটু দাঁড়াই, এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সব থেকে সুন্দর গলফ ক্লাব। এখানে গাড়ি এবং মোটরসাইকেলের চিহ্ন দিয়ে সুন্দরভাবে লিখে দেওয়া হয়েছে পার্কিং নিষেধ, কিন্তু এই সাইডে কিন্তু পার্কিং করার জায়গা রয়েছে। আপনারা চাইলে এরকম রাস্তার পাশে মোটরসাইকেল বা প্রাইভেট কার দাঁড় করিয়ে আপনারা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করতে পারেন।
দেখেন গলফ্লাটটা দেখেন, ইস কি সুন্দর। যদি নেমে যদি ওইখানে একটু খেলতে পারতাম সেটা জীবনটা সেটা ধন্য হয়ে যেত, তাই না? এই রাস্তায় যারা বাইক চালান নাই চট্টগ্রামে থাকেন তাদের জীবনটাই নষ্ট। যারা চট্টগ্রামের বাইরে থাকেন তাদেরকে বলবো না, কিন্তু যারা বাইকার ভাইরা রয়েছেন, যারা সারা বাংলাদেশ বাইক নিয়ে ঘুরে বেড়েন, তাদের এই রাস্তাটাতে অবশ্যই অবশ্যই আসা উচিত। যে যে গলফ ক্লাবটা দেখাচ্ছিলাম সেই গলফ ক্লাবের এটা মেইন দরজা, ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব। গলফ ক্লাবের মধ্যে একটা রেস্টুরেন্টও রয়েছে। এই জায়গাটা থেকে ভাটিয়ারি লেকটা সব থেকে সুন্দর দেখা যায়। আমি একটা পয়েন্টে দাঁড়ানোর চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভাটিয়ারি লেকটা। এখানে অনেকগুলো বোট দেখতে পাচ্ছেন, এই বোটগুলো আপনি চাইলে ভাড়া করে নিতে পারবেন। ভাড়া করে নিয়ে আপনি আপনার ফ্যামিলি সহ, গার্লফ্রেন্ড সহ বা বন্ধু বান্ধব সহ ঘুরতে পারবেন। অনেকে দেখছেন যে দূরে সম্ভবত কি লুডো খেলছে নাকি তাস খেলছে, আল্লাহ জানে। তবে খুবই সুন্দর একটা পরিবেশ, আপনারা চাইলেই আপনার বউ বাচ্চা ফ্যামিলি সহ এখানে কিন্তু আসতে পারেন। যারা চট্টগ্রামে আছেন তারা তো অবশ্যই আসবেন, কারণ এই জায়গাটা না দেখলে তাদের আসলে চিটাংয়ে থাকাটাই বৃথা। চিটাংয়ের মেইন ফ্লেভারটা মনে করি আমি হচ্ছে যে ভাটিয়ারিতে, এটা অবশ্যই আপনাকে দেখা উচিত। আর চট্টগ্রামের বাইরে যারা আছেন তারা সবসময় চাইলেই আসতে পারবেন না, কিন্তু যদি চট্টগ্রামে আসেন বা কক্সবাজারে ঘুরতে আসেন, বা কক্সবাজারে শুধু ঘুরতে আসেন না, একটু চট্টগ্রামে এসে একটু ডানে বামে একটু ঘুরে যায়েন, খুবই সুন্দর জায়গা। আঁকা বাঁকা এই রকম পাকা রাস্তা দিয়ে, যে রাস্তায় একটা গর্ত পর্যন্ত নাই, আমি এখন পর্যন্ত পাইনি কোনো জায়গায় একটা ছোট একটা বিন্দু পরিমাণে যে একটা পিন ড্রপ কোনো জায়গায় যে একটা গর্ত থাকবে সেটাও নাই। এত সুন্দর রাস্তা আমার বাংলাদেশে আমি কখনো দেখিনি, অনেক জায়গায় ঘুরেছি এত সুন্দর রাস্তা দেখিনি ভাই। আমি আপনাদেরকে আর একটা জায়গায় নিয়ে যাবো, সেটা হচ্ছে সানসেট পয়েন্ট। সামনে রয়েছে সানসেট পয়েন্ট, এই সানসেট পয়েন্টে আমি আপনাদেরকে এখন ঘুরে দেখাবো। এখান থেকে সূর্য অস্ত্রটা এত সুন্দর দেখা যায় সেটা অকল্পনীয়। আমি আজকে দুপুরবেলা এসেছি, আজকে ভালো মতো দেখাতে পারবো না, অন্য একটা ভিডিওতে অবশ্যই আমি সানসেটটা দেখাবো আপনাদেরকে, আমার ইচ্ছা আছে। এখানে মোটরসাইকেলটা রাখছি। এখানে আপনাকে ঢুকতে গেলে কিন্তু ঠিক ওই যে ওই জায়গায় ২০ টাকা টিকিট কেটে আপনাকে ভেতরে ঢুকতে হবে। ওখানে একজন আর্মি ভাই বসে আছেন, সে এখানে টিকিট কাউন্টারে কাজ করছেন। মানে আগেই বলেছি এটা পুরোপুরি সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। এখানে আমি কিন্তু অবশ্যই পারমিশন নিয়ে একটু ভিডিও করার সুযোগ পেয়েছি, এখানে ওরা ভিডিও করার সুযোগ দিচ্ছিল না। আর এটাই সেই রেস্টুরেন্টটা, সানসেট ক্যাফে, বিএমএ, ভাটিয়ারি, চট্টগ্রাম। সানসেট পয়েন্টে এসে আমি সূর্য অস্ত্র দেখতে পাচ্ছি না, কারণ আমি দুপুরে এসেছি। কপাল খারাপ আমার, যাই কোনো এক সময় এমন এক সময় আসবো যেন সানসেটটা আপনাদেরকে দেখাতে পারি। আমার পেছনেই রয়েছে হচ্ছে বঙ্গোপসাগর এবং ভাটিয়ারি এলাকা দেখতে পাচ্ছেন। আর আর্মি কনভেনশন সেন্টারটাও এখান থেকে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। এখানে অবশ্যই মনে রাখতে হবে যে এই ভাটিয়ারি ক্যাফেতে আসলে কিন্তু আপনাকে অবশ্যই ২০ টাকার টিকিট কেটে এখানে ঢুকতে হবে, ঠিক আছে? এখানে আপনি খাবার খাইলেও খাইতে পারবেন, কোনো সমস্যা নেই, সেটার জন্য আলাদা পেমেন্ট করতে হবে। এই সানসেট পয়েন্টে আসলেই আপনাকে সিঁড়ি বইয়ে উপরে ওঠার ব্যবস্থা রয়েছে। আপনি উপরে উঠেও আপনার সেই সূর্য অস্ত্রটা আরও বেশি সুন্দরভাবে আপনি দেখতে পারবেন। তার জন্য সুন্দর সিঁড়ি করে দেওয়া হয়েছে, এই সিঁড়ি দিয়ে আপনি উপরে আস্তে আস্তে করে উঠে আসবেন। উপরে দেখতে পাচ্ছেন বেশ কিছু ছাউনিও করে দিয়েছে, ওখানে বসে আপনি সুন্দরভাবে সূর্য অস্ত্র উপভোগ করতে পারবেন। গাড়ি পার্কিং করে আপনারা পাহাড়ের দৃশ্যগুলো কিন্তু উপভোগ করতে পারেন, দেখেন কি সুন্দর লাগছে। আমি একটু দাঁড়িয়ে গেলাম, এটাই হচ্ছে আমার সেই কালো ঘোড়া। কালো ঘোড়ার পেছনে হচ্ছে পাহাড়। ভাই জীবনে কি আছে, খেতে আর বালুস, এনজয় করতে হবে, মজা করতে হবে। যতই কাজ থাক, যতই পরিশ্রম হোক, যাই কিছু হোক, জীবনের একটা অংশ রাখতে হবে ঘোরার জন্য। খালি পরিশ্রম করবেন, টাকা জমাবেন, ব্যাংকে টাকা রাখবেন, তাই করলে কি আর হয়, একটু এনজয় করতে হয়। লাইফ তো একটাই, জীবন তো একটাই ভাই।